দেখুন, এবার বিশ্বের দ্রুতগতির যুদ্ধযান চীনের তৈরি। বিশ্বের সবচেয়ে দ্রুততম যুদ্ধযান তৈরি করলো চীন। পানিতে প্রতি ঘন্টায় প্রায় 50 কিলোমিটার বেগে চলবে এই যানটি। বিশ্বের বিভিন্ন প্রান্তেই এই ধরনের যুদ্ধযান অনেক রয়েছে, কিন্তু বেশিরভাগ যুদ্ধযানই পানিতে খুব ধীরগতিতে চলে। দ্য নর্থ চায়না ইনস্টিটিউট অফ ভেহিকেল রিসার্চ এই বিশেষ আর্মোড ফাইটিং ভেহিকলটি তৈরি করেছে। এই বিশেষ যুদ্ধযানটি রাস্তায় এবং পানিতে উভয় জায়গাতে অনায়াসে চলবে বলে জানিয়েছে দ্য নর্থ চায়না ইনস্টিটিউট অফ ভেহিকেল রিসার্চ। এই বিশেষ ভেহিকেলটি বিশ্বের মধ্যে সবথেকে দ্রুততম। ইউএস মেরিন কর্পস AAFV গাড়িটি তৈরির প্রস্তাব দেয়। অপরদিকে ইফকো বা BAF সুপার এভি এর স্পিড ছিল প্রতি ঘন্টায় 9 কিলোমিটার। এই বিশেষ যুদ্ধযানটির কাঠামো বিশেষভাবে তৈরি। যানটির সামনে রয়েছে ভি শেপের একটি হুল, যা পানির মধ্য দিয়ে সহজে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই যানটিকে। অস্ত্রশস্ত্র সহ এই বিশেষ যানটি ঘন্টায় 19 থেকে 28 কিলোমিটার অবধি যেতে পারে। এই বিশেষ গাড়িটির ওজন খুব হালকা, কোনো রকম অস্ত্রশস্ত্র ছাড়া এই যানটির ওজন মাত্র 5.5 টন। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।